আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 17তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা এক্সটেনশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিপি লিডস। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনটা পিপি লিডস, এই এক্সটেনশনটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আচ্ছা, এটা আমাদের ব্রাউজার অ্যাড করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। দেন এখানে লিখব পিপি লিডস, LEADS, লিডস ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, TION। আচ্ছা, লিখে আমরা এন্টার চাপলাম। দেন আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আসছে আমরা এটাতে ক্লিক করবো, chrome.google.com। আচ্ছা, দুধ নিচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, এটা অলরেডি আমার ব্রাউজারে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এটা আপনারা যখন অ্যাড করবেন তখন আপনাদের যে পপ আপটা আসবে, আমি যদি এটা রিমুভ করে দেখাই, যে দেখেন যে এখানে লেখাটা আসবে অ্যাড টু ক্রোম। আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন। আমার এখানে একটু হয়তো ব্যাড সাউন্ড আসতেছে, বাইরে অনেক কাজ হচ্ছে। তো আচ্ছা, এরপর কি করবেন, আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনারা নর্মাল সাইন আপ উইথ গুগল এটা কিভাবে করতে হয় জানেন, আমি আমার আগের ভিডিও গুলোতে দেখাইছি। তো এখন আমাদের কি করতে হবে, আমার যেহেতু সাইন আপ করা আছে আমি কি করব, সাইন ইন করব। আচ্ছা, সাইন ইন করার জন্য সাইন ইন উইথ গুগল, এখানে যদি আমি ক্লিক করি দেন আমার যে প্রথম যে মেইলটা আছে আমি এটাই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, একটু সময় নেবে। আচ্ছা, দেখেন আমার এ মাসে আমি পিপি লিডস এর একটাও ক্রেডিট ইউজ করিনি, এই জন্য আমার এখানে 50টা ক্রেডিট দেখাচ্ছে। এখানে পিপি লিডস এ আপনারা পার মান্থ 50টা করে ক্রেডিট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা নেক্সট মান্থে, এটা যদি শেষ হয়ে যায় নেক্সট মান্থে আপনি আবার 50টা পাবেন। আচ্ছা, এখন এই এক্সটেনশনটা আমরা কিভাবে ব্যবহার করব, তো চলুন এটা দেখে আসি। তো এর জন্য আমি একটা ফাইল রেডি করে রাখছি আপনাদের। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে সেলস যে লিঙ্কগুলো আছে, সেলস নেভিগেটর যে লিঙ্কগুলো আছে সেগুলোকে নর্মাল লিঙ্কে পরিণত করতে হয়। তো অনেকে জানাইছেন যে এটা করতে পারছেন না, তাদের জন্য এটা আমি আবার রিপিট করছি। আচ্ছা, দেখেন এখানে যে সেলস এর যে লিঙ্কগুলো আছে আপনারা প্রথমে কি সেগুলো কপি করে নেবেন, এগুলা কপি করে নেবেন, সরি। আচ্ছা, আমি সবগুলা কি কপি করে নিচ্ছি। দেন আমাদের যে সার্চ যে অপশনটা আছে এখানে যাব, অফিসে যাব। আচ্ছা, এখানে দেখেন এক্সেল, এক্সেল এ ক্লিক করবেন। এখানে কি করবেন, নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ক্লিক করবেন, নতুন একটা এক্সেল ফাইল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যে লিঙ্কগুলা কপি করলাম সেগুলা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা ফাইন্ড এন্ড সিলেক্টে যাব, ফাইন্ড এন্ড সিলেক্ট, তারপর যাব রিপ্লেস। ঠিক আছে, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন লেখা আছে সেলস অবলিক লিড। ঠিক আছে, তো আমরা যে আগের ভিডিওটা দেখছিলাম সেখানে কি ছিল, আচ্ছা আমরা একটু দেখে আসি। আগের যে লিঙ্কটা, লিঙ্ক চেঞ্জ করার যে ভিডিওটা আমি দিছিলাম সেখানে কিছুটা চেঞ্জ ছিল, আমরা সেই চেঞ্জটা কি সেটা দেখে আসি। লিঙ্কডইন, এটা কি লিঙ্কডইন লিঙ্ক চেঞ্জ, চেঞ্জ ইনটু নর্মাল। আচ্ছা, লিঙ্কডইন সেলস লিঙ্ক দেই। আমরা যদি এটা লিখে সার্চ দেই, দেন এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পূর্বে করা ভিডিওটা। আচ্ছা, আমরা এখানে দেখি এখানে কি, প্রথমে যে লিঙ্কগুলো আছে সবগুলো সিলেক্ট করে নিব। আচ্ছা, লিঙ্কগুলো করে নিলাম। আচ্ছা, এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা আমাদের সার্চ বাটনে যাব, এখানে গিয়ে লিখব অফিস, যে আমার অফিসটা আছে অথবা আপনাদের যে অফিস আছে কপি করছি আমি। আচ্ছা, এরপর দেখেন এখানে দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, আমরা এটাতে ক্লিক করব। এরপর রিপ্লেস, দেন রিপ্লেস,
এখানে আমরা আমরা লিখব সেলস এস এ এল ই এস সেলস অবলিক ওকে দেন এখানে কি খেয়াল রাখেন অল we couldn't find anything to replace click operation for more ways to search 1 minute তো হয়তো কোনো ভুল হইছে এই যে এখানে আমাদের বানানটা মিস্টেক হইছে p e o p l e পিপল আচ্ছা এরপর আমরা দেব রিপ্লেস অল দেখেন অল ডান ওই আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে আমরা কিন্তু এখানে রিপ্লেসটা কিভাবে করছি সেলস অবলিক দেখেন সেলস অবলিক পিপল তাই না এরপর আমরা চেঞ্জ করছি তো এখানে দেখেন এখানে যে লিঙ্কগুলো আছে এই জায়গায় যে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে কিন্তু সেলস অবলিক পিপল নাই সেলস অবলিক লিড আছে আমরা কিন্তু মূলত এই লেখাটুকু আমরা চেঞ্জ করব ঠিক আছে তো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের তাহলে এখানে কি করতে হবে আমরা যদি আমাদের এক্সেল ফাইলটাই যাই তাহলে আমরা প্রথমে লিখব সেলস সেলস অবলিক এখানে দেখেন লেখা আছে লিড ঠিক আছে এর আগেরটাই ছিল পিপল এই জন্য আমরা পিপল দিছি তো এখানে তো লিড আমাদেরকে লিড দিতে হবে তাহলে আমরা কি দিব এখানে দেওয়ার পর এখানে ইন দেন রিপ্লেস অল আচ্ছা দ্যাটস ডান এরপর আমরা কি করব ডাটায় যাব ডাটা যাওয়ার পর টেক্সট টু কলাম ঠিক আছে নেক্সট দেন কমা নেক্সট ফিনিশ ঠিক আছে আমাদের লিঙ্কগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেন আমরা কি করব এই লিঙ্কগুলো আমরা কি করব কপি করব কপি করে আমাদের যে মেইন ফাইলটা আছে আমরা আমাদের মেইন ফাইলে আসব মেইন ফাইলে এসে আমরা এখানে এই যে কলামটা আছে এখানে আমরা পেস্ট করে দিলাম আচ্ছা এই লিঙ্কগুলো কিন্তু আমাদের নর্মাল লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে এখন যদি এগুলা আমরা এই করি ওপেন করতে চাই লিঙ্কগুলো কিন্তু ওপেন হয়ে যাবে বাট সেলস অবলিক পিপল দিলে কিন্তু এখানে হচ্ছে না আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এই লেখাগুলো যাতে তার নিজস্ব যে কলামটা আছে ওই কলামের মধ্যে থাকে এই জন্য আমরা কি করব এই যে এখানে দেখছেন টেক্সট ওয়ার্পিং এখানে ক্লিক করবেন দেন দেখেন এখানে লেখা আছে ক্লিপ আমরা যদি ক্লিপ করি যার যার কলামের মধ্যেই কিন্তু লেখাগুলো আবদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে লেখাগুলো বাইরে ছিল ঠিক আছে তো এখন নিজ নিজ কলামের মধ্যেই আছে আচ্ছা এখন আমাদের কি করতে হবে এই লিঙ্কগুলো থেকে লিড বের করতে হবে তো আমরা কি এই লিঙ্কটা ওপেন করছিলাম ওপেন করার পর আমরা আমাদের মেন যে এই এক্সটেনশনটা সেটাতে ফিরে আসে আমরা কি করব পিপি লিডস থেকে আমরা আমাদের এই মেইলটা বের করব তো এই জন্য আমাদের পিপি লিডস এক্সটেনশনটা এখানে খুঁজে বের করতে হবে দেখছি আমাদের পিপি লিডসটা নাই তো এখানে নাই কেন আমরা আগের ভিডিওগুলোতে বলছি যে কোনো এক্সটেনশন অ্যাড করার পর সেটা কি করতে হবে সেটাকে পিন করে নিতে হবে আমরা এই যে এক্সটেনশনের যে এখানে দেখতে পাচ্ছেন পিপি লিডস হ্যাঁ এটা কিন্তু পিন করা নাই এটাকে আমরা কি করে নেব এই যে এখানে এটাকে ক্লিক করলে পিন হয়ে যাবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পিপি লিডস চলে আসছে তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন গেট ইমেইল এন্ড সেভ আমরা এখানে যদি ক্লিক করি এই পার্সোনাল যে মেইলটা আছে মেইলটা আমরা পেয়ে যাব একটু সময় নেবে আচ্ছা একটু সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা এই পার্সোনাল মেইলটা পিপি লিডস পাই নাই ঠিক আছে আমরা আদার্স একটা প্রোফাইল দিয়ে ট্রাই করি আমরা জানি যে সব এক্সটেনশনই সব পার্সোনাল মেইলে দিবে না ঠিক আছে কিছু কিছু আমাদের মিসিং থাকবে সেগুলো কি করতে হবে আদার্স যে এক্সটেনশন গুলো আছে সেখান থেকে ট্রাই করতে হবে আমরা যদি এটা ট্রাই করি এটা সার্চ করতেছে একটু সময় নেবে আপনাদেরও এরকম সময় নেবে তো পিপি লিডস এক্সটেনশনটাই আমি যেটা দেখছি যে এটা প্রচুর পরিমাণ সময় নেয় ঠিক আছে তো এখানে দেখেন এটা কিন্তু দিচ্ছে না বাট আমাদের অন্য যে এক্সটেনশন গুলো আছে সেসব কিন্তু দিবে আর কি ঠিক আছে যেমন আমরা যদি অ্যাপোলোতে যাই অ্যাপোলোতে কিন্তু হয়তো আমরা পেয়ে যাবো দেখেন অ্যাপোলোতে কিন্তু মেইলটা আছে তো আমরা আরেকটা যদি ওপেন করি আমরা আসলে মূলত আমি চাচ্ছি যে মেইন থিমটা আপনাদের ক্লিয়ার করার জন্য ঠিক আছে তো আমরা এই পার্সনের যদি মেইলটা বের করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই পার্সনের মেইলটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এখন যদি আমি চাই পার্সনের নেম ওনার টাইটেল ঠিক আছে আর ওনার লোকেশন আমরা কিন্তু সব এখান থেকে অ্যাড করতে পারবো
তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো পিপি লিস্ট অন্য এক্সটেনশনে যখন আপনারা মেইল না পাবেন তখন পিপি লিস্ট ইউজ করে আপনারা আপনাদের মেইলগুলা